স্টুডেন্টস, প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ইউনিট 9 স্ববর্গীয় যৌগ বা জটিল যৌগ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। যে কথা প্রত্যেক ভিডিওতেই বলি, আবার বলছি, প্রথমে এই অধ্যায়টি টেক্সট বুক থেকে ভালো করে পড়ে নেবে, তারপর এই অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করবে, তাহলে তোমাদের কাছে এগুলি আরও সহজ হয়ে উঠবে। এ প্রসঙ্গে বলি, এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া সাজেশনের প্রশ্নগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলের সাজেশান নিয়মিত ফলো করলে তুমিও আগামী পরীক্ষায় ফার্স্ট ডিভিশন অথবা স্টার মার্কস যে কোনো একটা অর্জন করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। ইউনিট 9 স্ববর্গীয় যৌগ বা জটিল যৌগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, CuNH3O4SO4 কিরূপ জটিল যৌগ? এটি একটি ক্যাটায়নিক জটিল যৌগ। নেক্সট, টেট্রামিন ক্লোরিডো নাইট্রিটো কোবাল্ট 3 নাইট্রেট জলে দ্রবীভূত করলে 1 অণু থেকে কতগুলি আয়ন উৎপন্ন হবে? এখানে 1 অণু থেকে 2টি আয়ন উৎপন্ন হবে। নেক্সট, কোন জটিল যৌগের মোলার পরিবাহিতা সর্বাধিক? এখানে 2টি যৌগ উল্লেখ করা আছে, এর মধ্যে PtNH3O6Cl4-এর মোলার পরিবাহিতা সর্বাধিক। 4 নম্বর, একটি জৈব ধাতব যৌগের উদাহরণ দাও। একটি জৈব ধাতব যৌগ হল TiC2H4O4। নেক্সট, 5 নম্বর, জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণুটি লুইস ক্ষার অথবা লুইস অ্যাসিড কোনটির মতো আচরণ করে? জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণুটি লুইস অ্যাসিডের মতো আচরণ করে। নেক্সট, কাউন্টার আয়ন কাকে বলে? কোঅর্ডিনেশন যৌগে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত যে মূলকগুলি প্রথম স্ববর্গীয় স্তরের অন্তর্ভুক্ত নয় সেগুলিকে কাউন্টার আয়ন বলে, যেমন K2PtCl4 যৌগের ক্ষেত্রে 2টি পটাশিয়াম আয়ন হল কাউন্টার আয়ন। নেক্সট, এখানে প্রদত্ত আয়নে Fe-এর সংকরণ স্তরটি কী? Fe-এর সংকরণ স্তরটি হল sp3d2। নেক্সট, 8 নম্বর, এই প্রদত্ত যৌগটির জ্যামিতিক গঠন কিরূপ হবে? প্রদত্ত যৌগটির জ্যামিতিক গঠন সমতলীয় বর্গাকার হবে। নেক্সট, 9 নম্বর, কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি ইলেকট্রন নেই এমন জটিল আয়ন উল্লেখ করো। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি ইলেকট্রন নেই এমন জটিল আয়ন হল MnO4। নেক্সট, সমতলীয় বর্গাকার জ্যামিতি সম্পন্ন জটিল যৌগগুলির কেন্দ্রীয় পরমাণুটির সংকরণ অবস্থা লেখো। তাহলে এক্ষেত্রে সংকরণ অবস্থা হচ্ছে DsP2। নেক্সট, 11 নম্বর, CuEDTA এই জটিল আয়নটি আলোক সক্রিয় কেন? CuEDTA এই জটিল আয়নটিতে কোনো প্রতিসাম্য তল বর্তমান না থাকায় এটি আলোক সক্রিয় হয়। নেক্সট প্রশ্ন, একটু দ্রুত বলা হচ্ছে, সংক্ষিপ্তকারে বলে দেওয়া হচ্ছে, তোমরা দেখে নেবে এবং তৈরি করে নেবে। 12 নম্বর,
কখন জটিল যোগে স্ববর্গীয় সমবায়বতা সৃষ্টি হয়? যখন কোনো জটিল যোগে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই জটিল হয়, সেক্ষেত্রে লিগ্যান্ড বিন্যাসের পার্থক্যের কারণে স্ববর্গীয় সমবায়বতা সৃষ্টি হয়। নেক্সট, একটি কোঅর্ডিনেশন যোগের উদাহরণ দাও যেটি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসায় সিসপ্ল্যাটিন, PTNH3 2 Cl2 ব্যবহৃত হয়। নেক্সট, নিম্নে প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত ধাতুর নাম লেখো। তাহলে যৌগগুলি হচ্ছে ক্লোরোফিল, সিসপ্ল্যাটিন, হিমোগ্লোবিন, ভিটামিন B12। এখানে ক্লোরোফিলে উপস্থিত ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম Mg, সিসপ্ল্যাটিনে উপস্থিত ধাতু হচ্ছে PT, আর হিমোগ্লোবিনে Fe, আর ভিটামিন B12 CO। নেক্সট, চতুস্তলকীয় জটিল যৌগ জ্যামিতিক সমবায়বতা দেখায় না কেন? চতুস্তলক গঠন প্রতিসম হওয়ায় এটি জ্যামিতিক সমবায়বতা দেখায় না। নেক্সট, সিলেট গঠনকারী একটি লিগ্যান্ডের উদাহরণ দাও যেটি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। সিলেটিং লিগ্যান্ড রূপে EDTA অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট দেহের মধ্যে বিষক্রিয়া সৃষ্টিকারী PB2 আয়ন দূর করে। নেক্সট, একটি প্রসম জটিল যৌগের উদাহরণ দাও। একটি প্রসম জটিল যৌগ হল NiCO4। নেক্সট, জটিল ক্যাটায়ন ও জটিল অ্যানায়ন দ্বারা গঠিত জটিল যৌগ কিরূপ সমবায়তা প্রকাশ করে? এই প্রশ্নটা আগে অন্যরকমভাবে বলা হয়েছে, এটা এইভাবেও আসতে পারে। হচ্ছে স্ববর্গীয় সমবায়তা, জটিল ক্যাটায়ন ও জটিল অ্যানায়ন দ্বারা গঠিত জটিল যৌগ স্ববর্গীয় সমবায়তা প্রকাশ করে। নেক্সট, একটি প্রসম লিগ্যান্ডের উদাহরণ দাও। একটি প্রসম লিগ্যান্ডের উদাহরণ হলো NO অথবা H2O। নেক্সট, লিগ্যান্ড কাকে বলে? জটিল লবণের জটিল অংশের কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নটির সঙ্গে যে সমস্ত প্রসম অণু বা আয়ন অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদের লিগ্যান্ড বলে। নেক্সট, প্রদত্ত কোন যৌগটি লিগ্যান্ড রূপে কাজ করতে পারে না? NH3CH4COH2O। এখানে CH4 লিগ্যান্ড রূপে কাজ করতে পারে না। নেক্সট, একটি জটিল লবণের উদাহরণ দাও। একটি জটিল লবণ হলো K4FeCN6। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।